हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आई होप तुम्हारा सब भाई खूब भलो आज। आज के तुम्हारे साथ एक ट्रेडिशनल बेंगल रेसिपी शेयर करब ढोकार डाल्ला। आई होप तुम्हारे वीडियो खूब भलो लगे। सो विदाउट एनी फर्दार आडू लेट्स गेट स्टार्ट द वीडियो। ढोकार डाल्ला बनानों जन्य प्रथम जो लगे से डाल। एखे छोलार डाल और मटर डाल दुई धरण डाल दिए ये बनाब। एखे हमें छोलार डाल नहीं 100 ग्राम एखे एन मटर डाल दीची। मटर डाले 75 ग्राम मतन दिए मैं छोलार डाले थे मटर डाल दीते हाफ एक बसि एर मध्य जल दिए दिल। ओवरनाइट भिजिए रखब। एखे छोलार डाल और मटर डाल ओवरनाइट भिजिए रेखे एटार एक पेस्ट बनिए नब। एखे एक ग्राइंडिंग जार नहीं मध्य दिए देव छोलार डाल और मटर डालगुलो। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা আর দেব 4 টুকরো আদা। এখন আমরা এর মধ্যে দেব স্বাদমতো নুন আর দেব সামান্য একটু চিনি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন জল। এবার আমরা এর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমরা দুটো ডাল পেস্ট করে নিয়েছি। ডালগুলো কিন্তু পুরো একদম মিহি করে বাটার দরকার নেই, একটুখানি দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা ফোড়নের জন্য জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব হিং। হিং আর জিরে একটু নাড়াচাড়া করে নেব আমরা। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব যে ডাল দুটো আমরা বেটে রেখেছিলাম সেই ডাল দুটো। কড়াই দেওয়ার পর ছোলার ডাল এবং মটর ডালকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্সেস থাকে। এবং এই ডাল যে নাড়াচাড়া করব সেটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে দিয়ে করলে কিন্তু একদম চলবে না। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। আমরা কিন্তু প্রায় 2-3 মিনিট এই ডালের মিশ্রণটা নাড়াচাড়া করার পর তারপর জলটা দিলাম। জলটা একটু ঘোলা, কারণ আমরা মিক্সির যে জারটা ছিল সেই জারটা ধুয়ে এখানে জলটা ব্যবহার করলাম। এবার যখন এটা অনেকটা শুকনো শুকনো হয়ে আসবে তখন আমরা এটা নামিয়ে নেব। আর এই পুরো প্রসেসটা কিন্তু ঠিক 4-5 মিনিট পর্যন্ত করে যেতে হবে। এখানে আমাদের ডালের মিশ্রণটা একদম রেডি। এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমরা একটা কাঁসারের থালা নিয়েছি, তোমরা চাইলে যা কিছু নিতে পারো। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি ঘি। এবার এই ঘিটা পুরো থালাতে মাখিয়ে নেব আর ওই ডালটা এই থালার মধ্যে আমরা ঠেলে দেব। এবার আমরা ওই ডালটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে দেব। এই খুন্তির সাহায্যে আমরা এখানে দিচ্ছি, বাট তোমরা চাইলে কিন্তু যা কিছু সাহায্যে দিতে পারো, মানে চামচ স্প্যাচুলা যা তোমাদের কাছে আছে তোমরা তার সাহায্যে কিন্তু দিতে পারো। আমরা এখানে খুন্তির সাহায্যে দিয়েছি। আমরা এখানে ডালটাকে একটা শেপ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা এই ডালটা একটুখানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে আমরা এইখান থেকে ঢোকা কেটে নিতে পারি, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। 10 মিনিট পরে ব্যাক করে গেছি। এখন আমরা একটা ছুরির সাহায্যে ওই ডালের স্কোয়ার থেকে আমরা এবার ছোট ছোট স্কোয়ার করে ঢোকাগুলো কেটে নেব। আমরা এখানে সমস্ত ধোকা স্কোয়ার করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে বরফির মতন করেও কাটতে পারো, বাট আমরা এখানে স্কোয়ার করে কেটেছি। এখন আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমরা দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা কিন্তু এখানে ধোকাগুলো ভাজব। এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ধোকাগুলোকে দিয়ে দেব। সব কটা একসাথে দেব না, আমরা অল্প অল্প করে দেব। আমরা এখানে ধোকাগুলো কিন্তু অল্প তেলে ভেজেছি, বাট তোমরা যদি চাও তাহলে কিন্তু অনেকটা তেল দিয়েও ভাজতে পারো।
আমরা এখানে ধোকার শুধুমাত্র দুটো পিঠ কিন্তু ভালো করে ভাজবো না, চারপাশের সবকটা দিকই কিন্তু আমরা ভালো করে ভাজবো, নাহলে ধোকা খেতে খুব একটা ভালো লাগবে না। কথাটা শুনতে অনেকটাই ফানি লাগছে, বিকজ ধোকা খেতে ভালো লাগবে না। যাই হোক, এটা আমি সেই ধোকার কথা বলছি না, আমি এই রান্নার ধোকার কথা বলছি। তো অবশ্যই সমস্ত দিক ভালো করে ভাজতে হবে। এখানে আমাদের ধোকাগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ধোকাগুলো তুলে নেব আর সেম প্রসেসে আমরা বাকি ধোকাগুলো ভেজে নেব। আমরা কড়াইয়ের মধ্যে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি, এখন আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমাদের তেলটা গরম করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম তেজপাতা। এখন আমরা ফোড়নটা 30 সেকেন্ডের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমাদের ফোড়নটা ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরে বাটা, 1/2 টিস্পুন ধনে বাটা। এবার আমরা সমস্ত মশলা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। আমরা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, এটা কিন্তু চেরা কাঁচা লঙ্কা। এবার আমরা সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমাদের সমস্ত মশলা একটু ভাজা ভাজা করা হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমরা একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, এবার আমরা টমেটোর সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর নুনের সাথে সমস্ত মশলা এখানে মিশিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। আমরা এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমরা আগে থেকে আলুগুলো কেটে রাখিনি, কারণ আমাদের মনে হয়েছে একবারে ভেজে নিলে সুবিধাটা বেশি হয়, তাই এখন আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা আলুর সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা এখানে আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখান থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, আমাদের কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর আসে, তাই চেষ্টা করবো সবসময় তরকারিতে গরম জল দেওয়ার। এখন আমরা এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমরা 10 মিনিট পর ব্যাক করে গেছি আর আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে। আমরা এখন আলুগুলো একটা চেক করে দেখে নেব, আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি বয়েলড হয়ে গেছে তোমরা দেখতে পেলে। এখন আমরা ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি, চিনিটা অপশনাল, আবার ওটা আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমরা 5 মিনিট পরে ব্যাক করে গেছি, এখন কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে। এখন আমরা তরকারিটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, না হলে কিন্তু গন্ধটা চলে যাবে গরম মশলার। আর এখানে কিন্তু তোমরা অবশ্যই ঘি ব্যবহার করতে পারো, বাট আমরা এখানে ঘি ব্যবহার করিনি। আজকের ভিডিওটা ব্যাস এতটুকুনি, তোমরা কিন্তু অবশ্যই জানিও ধোকা খেয়ে কেমন লাগলো, আই মিন টু সে ধোকার ডালনা খেয়ে কেমন লাগলো। হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। সো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেট। তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু ফলো করে দাও, আর যারা এখনও ফেসবুক এবং ইনস্টাগ্রামে জয়েন করোনি তারা তাড়াতাড়ি যাও আর জয়েন করে নাও। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করে নিও। প্লিজ একটুখানি আমাদেরকে হেল্প করো, আমরা যাতে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন করতে পারি, প্লিজ হেল্পটা করো। ইট হেলদি অ্যান্ড স্টে হেলদি। সি ইউ সুন, বাই বাই।